नाम है विक्की अरोरा, फेसबुक पे स्टेटस कॉम्प्लिकेटेड है और उसके ग्रेट ग्रैंडफादर के 19 बच्चे थे। आयुष्मान खुराना विकी जोनर सिनेमा दिए जर बॉलीवुडे यात्रा एक सिनेमा दिए गायक थे के बने गए नायक से सिनेमार 9 बछर पूर्तिते नस्टालजिक आयुष्मान सामाजिक जोगाजोग माध्यमे एक पोस्ट करे तिनि जानान तिनि आज जा तार सबटाई विकी जोनरेर बदौलते जदिओ पेछनेर कथा जखन मने पड़े तखनई तार मने हय एई तो सेदिन किन्तु ना কেটে গেছে 9টি বছর শুধু অভিনয় না ভিকি জোনারে আয়ুষ্মানের গাওয়া পানি দা গানটিও ছিল তুমুল জনপ্রিয় পানি দা রঙ দেখকে আউটসাইডার আয়ুষ্মান এই 9 বছরে উপহার দিয়েছে বালা বাড়িলি কি বরফি আন্ধাধুন দম লাগে কা হেসা শুভ মঙ্গল জিয়াদা সাবধানের মতো পরপর 8টি হিট হিট সিনেমা আন্ধাধুন সিনেমাতে অভিনয় করে অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার কিন্তু তবু এখনো ছবি মুক্তির আগের রাতে তিনি বেশ ভয়ে থাকেন সিনেমার মূল চরিত্রে দর্শক আয়ুষ্মানকে নিতে পারবেন কিনা তাই নিয়েও কাজ করে এক ধরনের উৎকণ্ঠা সফলতার চূড়ান্তে পৌঁছালেও ডাউন টু আর্থ হতে কখনো ভুলেননি এই তারকা আজকের আয়ুষ্মান হয়ে ওঠার সব কৃতিত্ব ভিকি ডোনার ছবির পরিচালক সুজিত সরকারকেই দিয়েছেন তিনি তিনি বলেন এই ছবির জন্য সুজিত সরকার আমাকে পছন্দ করেছেন এবং আমার ওপর আস্থা রেখেছেন তাই আমি তাদের কাছে কৃতজ্ঞ এবং আমি রনি লাহিড়ি আর জুহি চতুর্বেদীর কাছেও কৃতজ্ঞ বলিউডের অনেকেই আয়ুষ্মানকে বলেন আয়ুষ্মান নাকি আধুনিক সময়ের আমল পালেকের অর্থাৎ মধ্যবিত্তের নায়ক তিনি বিশ্বাসযোগ্য অথচ চার্মিং এখনো অবসর পেলেই জ্যামিং করতে বসে পড়েন নিজের ব্যান্ড দলের সাথে এতটা সহজ সরল বলেই হয়তো জায়গা করে নিয়েছেন ভক্তকুলের মনে আয়ুষ্মান খুরানাকে পর্দায় শেষ দেখা গেছে সুজিত সরকার পরিচালিত গুলাব ও সীতাবোধ ছবিতে এই ছবিতে তার সঙ্গে ছিলেন অমিতাভ বচ্চন তানজিলা খান মিম সময় সংবাদ তেরে উত্তে মর্দা প্যার তেনু